হিরু আলমের মতো এলাকায় গিয়ে গিয়ে জনগণের কাছে এই প্রেস কনফারেন্সের রাজনীতি তারা নির্বাচনে যেতে চায় না এটা হলো ওনাদের মুখে আলমের থেকে বিএনপি শিক্ষা নেওয়া উচিত কারণ সেইখানে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পড়েছে সেই ভোট নিয়ে পার্সেন্টেজের হিসাবটা বিএনপির করার যে এত দায় পড়লো এটা বিএনপির হিসাবে বিএনপির হিসেবে এখন দায় পড়লো কেন এই দায়টা না পড়ে ওই যদি হিরু আলমের মতো এলাকায় গিয়ে গিয়ে জনগণের কাছে এই প্রেস কনফারেন্সে রাজনীতি না করে এলাকায় গিয়ে গিয়ে যদি ভোট চায় এবং নির্বাচনে করবার জন্য এলাকা গুছায় তাহলেই না বুঝবে মানুষ যে বিএনপি একটা ফেয়ার ইলেকশন চায় এবং আগামী নির্বাচনে নির্বাচনে যেতে চায় আসলে তো তারা নির্বাচনে যেতে চায় না এটা হলো ওনাদের মুখের বলি ওনারা চায় একটা ওয়ান ইলেভেন গভর্নমেন্ট কীভাবে আনা যায় এবং এই এই হিরু আলমের থেকে বিএনপি শিক্ষা নেওয়া উচিত কারণ হিরো আলমকে নিয়ে তামাশা করে তারা ওই প্রেস কনফারেন্স করে বিভিন্নভাবে হীন মন্তব্য করে আমি তো বলবো যে হিরো আলমেদের মতো অতীতের অনেক রাজনীতিবিদি আছে বিএনপির যারা অনেক উচ্চ আসনে রাজনীতি করে গেছেন রাজনীতি করেছেন হিরো আলমদের যোগ্যতার মতোই হিরো আলম হয়তো চেহারায় সুন্দর না কিন্তু যোগ্যতায় বিএনপির অনেক নেতাই এই পর্যায়ের ছিলেন আর হিরো আলম সে এখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে ইউটিউবে সে নিজেকে উপস্থাপন করেছে সাধারণ জনগণ যেন তাকে তার সেই বিনোদনটা দেখে খুশি হয় সেরকম করতে পেরেছে জনগণ তার প্রতি খুশি হয়েছে গণতন্ত্র আছে বলেই হিরো আলম তার এই ভোট পেয়ে কম্পিটিশনটা করেছে এখন এটাকে নিয়ে বিএনপির মাথা ব্যথা কেন বিএনপি এখান থেকে শিক্ষা নিতে হবে যে প্রেস কনফারেন্সে রাজনীতিটা ছেড়ে দিতে হবে ক্ষমতায় যাওয়ার জন্য মাঠে নামতে হবে এক দ্বিতীয় হচ্ছে দেখেন এখন রাজনীতিতে এই যে মানে রাজনীতিবিদ তাদেরকে রাজ তাদেরকে টপকে গিয়ে এই বিনোদন জগতের বলেন বিভিন্ন ব্যবসায়ী বলেন বিভিন্ন স্তরের বলে যে যারা মাঠে নেমেছে তাদের প্রতি যে জনগণ ঝুঁকেছে সেই রাজনীতিটা কে শুরু করে দিয়েছিল সেটা তো জিয়াউর রহমান করে দিয়েছিল সেই জিয়াউর রহমান যখন নিজে নিজের রাষ্ট্রপতি থেকে মানে একজন আর্মি অফিসার থেকে রাষ্ট্রপতি ক্ষমতা দখল করলেন নিজে নিজে ডিক্লেয়ার দিলেন তারপরে তো তিনি সেই সময়ে যখন সমাজের উচ্ছিষ্ট ভোগীদের দিয়ে